এরা 350 টাকা থেকে মানে শুরু করে 362 টাকা, এর মাঝামাঝি একটা প্রাইজে আপনারা পাচ্ছেন। এত কম? আমি নিজেও কিন্তু কেনার জন্য করলাম, কিন্তু আমি কিন্তু মানে পাইলাম না। এখানে আমি পড়ে আছি হচ্ছে 210T, আচ্ছা টাপেটা টাপেটা ভাইও 210T পড়ে আছে, কিন্তু এটা হচ্ছে ব্যাকটেরিয়াল শিল্ড করা। আচ্ছা এটা কি ব্যাকটেরিয়াল শিল্ড করা? আচ্ছা তো এটা হচ্ছে মানে দুইটাই সেম কোয়ালিটির ফেব্রিক, দুইটাই এয়ার প্রুফ ওয়াটার প্রুফ, এবং দুইটা হচ্ছে 20 wash পর্যন্ত আপনি এটাকে ইউজ করতে পারবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আসলে চারদিকে কিন্তু করোনার একটা উপদ্রব, মানে প্রত্যেকদিন কিন্তু আসলে অনেক মানুষ মারা যাচ্ছেন। তো যারা যেসব ফ্যামিলিতে মারা যাচ্ছেন সেসব ফ্যামিলির আসলে শোক, মানে শোক প্রকাশ করা ছাড়া কিছুই করার নেই, কারণ এটা আসলে এখনও কোনো পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমাদের সবচেয়ে যে জিনিসটা ব্যবহার করা দরকার সেটা হচ্ছে PPE, মানে যেটা হচ্ছে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট। তো আর এই PPE ব্যবহার করা ছাড়া আপনারা কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখবেন, ঘর থেকে বের হবেন না, কারণে যদি একান্তই আপনার ঘর থেকে বেরোতে হয় অবশ্যই আপনারা মাস্ক ইউজ করেন, ভালো মানের N95 অথবা ভালো একটা মাস্ক ব্যবহার করবেন। বন্ধুরা আজকে আমরা কথা বলবো PPE নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমরা দুই ভাই কিন্তু দুই রকমের কিন্তু PPE পরে আছি, একটা হচ্ছে এক এক রকম কোয়ালিটি। তো ভাই কেমন আছেন আপনি? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনার ভিউয়ার্সদেরকে ধন্যবাদ দিতে চাই, এবং ভিউয়ার্সদেরকে আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে আপনারা যারা মামুন ভাইয়ের চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন বা ভিউয়ার আছেন, তারা আসলেই লাকি। কারণ হচ্ছে যে মামুন ভাই একমাত্র ব্লগার বাংলাদেশের যিনি শুধুমাত্র তার ভিউয়ার্সদের জন্য বাংলাদেশের বেস্ট প্রোডাক্টগুলো তিনি নিজে খুঁজে বের করেন। থ্যাংক ইউ ভেরি মাচ মামুন ভাই, আপনাদের জন্য ঠিক আজকে সেম কাজটাই করছে। হঠাৎ মামুন ভাই ফোন দিল যে ভাই আপনার ফ্যাক্টরি থেকে PPE আছে, বাংলাদেশে তো PPE-র প্রচুর চাহিদা। ফোন দিলাম যে ভাই আসেন, সমস্যা কি, যে চলে আসেন, আপনার ভিউয়ার্সদের যদি হেল্প হয় বা মানুষের মধ্যে যদি PPE-টা আমি দিয়ে দিতে পারি অনেক ভালো আর কি মাধ্যমে, তো এটা আমাদের সবার জন্য উপকার। যেহেতু আমরা ভ্যাকসিন পাচ্ছি না, কিন্তু অন্তত প্রোটেকশনের জন্য যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো আমরা যেন ভাই একদম আমাদের হাতের নাগালে পাই, বা হচ্ছে আমরা সেগুলোর জন্য সরবরাহ করতে পারি। আচ্ছা আচ্ছা, বাজার কিন্তু অলরেডি কিন্তু এরকম টাইপের যে PPEগুলো আমরা দেখতে পাচ্ছি দুজনে পরে আছি, অলরেডি কিন্তু 1000, 1200, 1500 কিন্তু সেল হচ্ছে। তা আমরা যদি প্রাইসের কথা আসি, সবার আগে আসলে অনেকে প্রাইস জানতে চাই, কত প্রাইসের মধ্যে আপনারা সর্বনিম্ন কত প্রাইসের মধ্যে এগুলো সেল করতে পারেন? আমার এখানে ভাই আসলে আমি দুইটা থিংস অনুযায়ী বিজনেস করি। একটা হচ্ছে যে প্রাইস সেন্সিটিভ, আর একটা হচ্ছে যে কোয়ালিটির সব থেকে বেস্ট থিং। আচ্ছা, তো কোয়ালিটি এবং প্রাইস দুইটার সামঞ্জস্য রেখে আমি মূলত প্রাইসটা হচ্ছে সেট রাখি, আচ্ছা মানুষের চাহিদার কথা চিন্তা করে। আচ্ছা, তো আমার এখানে যেটা দেখতেছেন এটা আপনি যদি মার্কেটে মিনিমাম আপনার প্রাইস ভ্যালুটা আসবে 800 টাকা, মানে যেটা সর্বনিম্ন যেটা আপনি মার্কেটে পাবেন, এর বাইরে তো অনেকে আর বাড়ায় নিচ্ছি, এটা বাড়ায় বিক্রি করতেছে। তবে আমাদের এখানে প্রাইসটা হচ্ছে যে অনলি ম্যানুফ্যাকচার কস্টিং এর থেকে 5% হচ্ছে আমাদের প্রফিট মার্জিন। এত কম প্রফিট মার্জিন? শুধুমাত্র হচ্ছে ভাই আমাদের এটা হচ্ছে আমরা আসলে আমাদের টেন্ডেন্সিটা এরকম যে আমরা যেহেতু top 3 গার্মেন্টস এর দিক থেকে বাংলাদেশটা হচ্ছে ওয়ার্ল্ড এর মধ্যে top 3, তো সেখানে বাংলাদেশ যদি কম প্রাইসে যদি না দিতে পারে, বাংলাদেশে যদি PPE সংকট দেখা দেয়, তাহলে সারা বিশ্বের কোথাও PPE পাওয়া যাবে না। এটা একটা অলরেডি কিন্তু অনেক দেশে কিন্তু PPE সংকট বা স্বাস্থ্য সুরক্ষা জিনিসগুলো কিন্তু অনেক সংকট দেখা দিচ্ছে। এটাই কারণে যে আমরা এখানে আসলে প্রচুর পরিমাণে প্রফিট করতে চাচ্ছি। যে আমাদের এখানে আমার এখানে মামুন ভাই যেটা মানে প্রাইসের ব্যাপারে জিজ্ঞাসা করলো, যে ভাই আমার এখানে আপনার কাস্টমাররা আপনার ভিউয়ার্সরা বা আমাদের যেখানে PPE-র চাহিদা আছে, এরা 350 টাকা থেকে মানে শুরু করে 362 টাকা, এর মাঝামাঝি একটা প্রাইজে আপনারা পাচ্ছেন। এত কম? এত মানে কেন সম্ভব? 362 টাকা PPE কেন? অনলি ফর ম্যানুফ্যাকচারিং কস্ট না, এমন একটা সিচুয়েশন ভাই এখানে আসলে ব্যবসা করার সময় না। এটা হচ্ছে যে জাস্ট মানে আমাদের মানে এই সিচুয়েশনটা আমাদের মোকাবেলা করতে হবে, আমাদের নিজেদের সেফ থাকতে হবে, ঠিক সেই কারণে প্রাইসটা এই লেভেলে। আচ্ছা এত কম? আমি তো চিন্তা করতে পারি এটা ভাই অনলি ফর হচ্ছে আমি তো ভাবছিলাম আপনি হয়তোবা আরো 700 বলবেন না 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 এটা কখনোই না, এটা এখনো সেল করতেছে, আপনারা অনলাইনে দেখবেন ইউটিউবে অনেকে প্রচুর প্রাইস দিয়ে সেল করতেছে, আমি সেল করতেছি ইভেন ইফ কিন্তু আমি নিজেও কিন্তু কেনার জন্য করলাম, কিন্তু আমি কিন্তু মানে পাইলাম না, মানে ভাই এত প্রাইস, হাই প্রাইস। আমি আপনার এইজন্যই আমি আপনাকে মানে আমি মানে ধন্যবাদ দিতে চাই যে আপনার ভিউয়ার্স যারা আছে তারা আসলেই লাকি।
অসংখ্য ভালোবাসেন সবাইকে, অনেক 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 বেশি ধন্যবাদ। আচ্ছা ভাই, আমরা কিন্তু প্রাইস নিয়ে কথা বলেছিলাম, প্রাইসটা আমি যেটা পরে আছি আপনি যেটা পরে আছেন, কোনটার প্রাইস কেমন আর কোনটার কোয়ালিটি বা কোন জায়গায় কি পার্থক্য? জি, এখানে আমি পরে আছি হচ্ছে 210T, আচ্ছা, টাফেটা এবং ভাইও 210T পরে আছে, কিন্তু এটা হচ্ছে ব্যাকটেরিয়াল শিল্ড করা। আচ্ছা, এটা কি ব্যাকটেরিয়াল শিল্ড করা? ব্যাকটেরিয়াল শিল্ড করা। আচ্ছা, তো এটা হচ্ছে মানে দুইটাই সেম কোয়ালিটির ফেব্রিক, দুইটাই এয়ার প্রুফ, ওয়াটার প্রুফ, এবং দুইটা হচ্ছে 20 ওয়াশ পর্যন্ত আপনি এটাকে ইউজ করতে পারবেন। আচ্ছা, যেখানে ব্যাকটেরিয়া আপনাকে এটা ভেদ করে ভিতরে যেতে পারবে না, বা এনি চান্স কোনো কারণে যদি আপনার এটা ডিফেক্টিভ হয় বা যদি ছিঁড়া যায় বা অতিরিক্ত টেম্পারেচারে আপনি ওয়াশ করার কারণে যদি কোনো চেঞ্জ আসে, তো সেটা হচ্ছে যে মানে তখন আপনার এটা ইউজেবল আর হবে না, চেঞ্জ করতে হবে আপনাকে। আচ্ছা আচ্ছা, যদি কোয়ান্টিটিটা ভালো থাকে তাহলে আপনি এটা 365 এর মধ্যে আপনি পাবেন, মাত্র 365 টাকার মধ্যে। তবে এটা অবশ্যই আমাদের যেহেতু গার্মেন্টস ফ্যাক্টরি, আমরা এটা কিন্তু আমরা রিটেল করি না, আমাদের অবশ্যই ভালো একটা কোয়ান্টিটি দরকার। আপনার মিনিমাম মানে 50 পিস মিনিমাম, যদি 50 পিস। আচ্ছা, নর্মালি কিন্তু আমি আপনাদেরকে বুঝাই বলি, নর্মালি কিন্তু আপনি যদি খুচরা এক পিস কিনতে যান সেক্ষেত্রে হয় কি মানে আপনি 800-900 নিচে আপনি কোথাও পাবেন না, মানে 800 টাকা একদম মিনিমাম। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই যে আপনাদের যে পিপিগুলা বা যে এরকম টাইপের পিপিগুলা মূলত কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে? এটা ভাই আমার এখানে, আমি যখন লাস্ট যেদিন আমি আর কি এই ফেব্রিকটা আমি কালেকশন করতে গেলাম, আচ্ছা, তো ফেব্রিকের যে সাপ্লায়ার আছে উনি সব থেকে বড় সাপ্লায়ার বাংলাদেশের বর্তমানে পিপি এর, উনি ইম্পোর্টেড প্লাস হচ্ছে যে ম্যানুফ্যাকচার দুইটাই উনি করতেছেন। তো উনি বললো যে আমি যেদিন আনতে গেছি লাস্ট সানডেতে, তো উনি আমাকে বললো যে গণস্বাস্থ্য কেন্দ্র 35,000 পিস পিপি এর জন্য তারা রিকোয়ারমেন্ট পাইছে এবং রিকোয়ারমেন্টটা তারা ফুলফিল করে ডেলিভারি দিয়ে দিয়েছে। হিউজ একটা, এই যে কি এই ফেব্রিকটাই? জি, এই ফেব্রিকটা, এই ফেব্রিক। আচ্ছা, যেটা পরে আছে এটা না, মাউন্ট ভাই যেটা পরে আছে এটা, এই অ্যান্টিব্যাকটেরিয়াল শিল্ড করা যেটা। আচ্ছা, এবং আমি এটাতে বিশ্বাসী যে যেহেতু গণস্বাস্থ্য কেন্দ্র, তার ভাষ্য মতে যে গণস্বাস্থ্য কেন্দ্র এই প্রোডাক্টটা নিয়েছে, তো অবশ্যই এটা কোয়ালিটি সম্পন্ন, এবং এটার থেকে এটা বেশি কোয়ালিটি সম্পন্ন না হলে আমার মনে হয় না গণস্বাস্থ্য কেন্দ্র ইউজ করতো। আচ্ছা, মানে কি পরিমাণ কোয়ান্টিটি নিলে বা আপনারা এমন প্রাইসটা রাখতে পারবেন? ভালো একটা প্রশ্ন করছেন, যেহেতু আমার এখানে হচ্ছে যে গার্মেন্টস ফ্যাক্টরি, আমরা সম্পূর্ণ এক্সপোর্ট ওরিয়েন্টেড, এক্সপোর্ট ডিপেন্ডেন্ট ফ্যাক্টরি, আমরা কোনো লোকালি সেল করি না। আচ্ছা, কিন্তু বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে আমরা হয়তোবা মানে একটা সিস্টেমের মধ্য থেকে আমরা হয়তোবা কিছু হোলসেলে আমরা যাচ্ছি শর্ট কোয়ান্টিটিতে, যেটা হচ্ছে যে ব্যাংক সেকশনটা আছে বা হচ্ছে যে কারো ফ্যাক্টরি আছে, কারো ফ্যাক্টরি, স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি, এখানে স্টাফের যদি দরকার হয়, এর জন্য পিপিএ দেওয়া লাগতেছে, তো তারা চাইলে আমাদের থেকে এই প্রাইজে, যেটা হচ্ছে বাংলাদেশের আমরাই সবচেয়ে কম রেটে, আমি যেটা দেখলাম এই কোয়ান্টিটিতে এই প্রাইজে সবথেকে কম রেটে আমরাই প্রোভাইড। আমার কাছে অবাক লাগতেছে যে পিপিগুলোর দাম এত কম, কিন্তু তারপরে কিন্তু আমরা এত প্রাইসের মধ্যে সেল করতেছি। আরো একটা মানে রিজন হচ্ছে যে এটা কিন্তু নন ওভেন বা ওয়ান টাইম ইউজের না, এটা 210T শিল্ড সিলভার কালার, 100% অরিজিনাল ফেব্রিকের, 100% হু থেকে সার্টিফাইড যে ফেব্রিকটা, চায়না থেকে সার্টিফাইড যে ফেব্রিকটা, এবং ল্যাব টেস্টে মানে শতভাগ কোনো কিছু নেই, 99% উত্তীর্ণ যে ফেব্রিকটা সেটাই হচ্ছে এই যে আমরা পরে আছি। আচ্ছা আচ্ছা, এই হু হচ্ছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মানে যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত ফেব্রিক হচ্ছে এই এইটাই। জি, 210টি। আচ্ছা, আর একটা কথা হচ্ছে কি যে আপনাদের এখানে সাইজ কয়টা আছে, কয়টা সাইজ দিতে পারবেন আপনারা? আমার হাইট হচ্ছে 5'5" এবং ভাইয়ের হাইট হচ্ছে অলমোস্ট 10 এর মতো, 5'10 এর মতো, ভাই পরে আছে এক্সেল সাইজটা, এবং ভাইয়ের থেকে যদি আরো 2 ইঞ্চি বড়, 6 ফিট মোটামুটি, 2 ইঞ্চি বা 6 ফিট এর কেউ যদি এটা পরে, সে খুব ইজিলি এটা পড়তে পারবে। আচ্ছা, এবং এটার সাইজ আমরা বেসিক্যালি ML XL তিনটা করি, তো তার মধ্যে হচ্ছে আমাদের এক্সেল সাইজটা আমরা ফ্রি করে দিছি, কারণ যদি আমিও এক্সেল সাইজেরটাই পরে আছি, যদি 5'5" বা তার নিচেও কেউ পরে এটা ইজিলি পড়তে পারবে, আবার যদি 6 ফিটেরও কেউ পরে সে ইজিলি এটাই পড়তে পারবে, তো তারপর দেখা যাচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী আমরা তিনটা সাইজ আমরা ক্যাটাগরি। আচ্ছা, আমি আপনাকে এই জায়গায় একটু ইন্টার করতে চাই, আমি এই এখন যেটা পরে আছি, জি, আপনার মতে এটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল, মানে ব্যাকটেরিয়া ওয়াশ করতে পারবে না? অ্যান্টিব্যাকটেরিয়াল, তার মানে কি আমরা এটা পরে করোনা রোগীর কাছে যেতে পারবো? এটা হ্যাঁ অবশ্যই, জি, আপনি এটা পরেই করোনা রোগীর কাছে যেতে পারবেন, এবং যেটা হচ্ছে যে ফ্রন্ট ডেস্কে যেসব ডক্টর কাজ করছেন তারা ঠিক
এই স্ট্যান্ডার্ড পিপিএ গুলোই আপনার পড়তেছেন এবং এটা এটাই হইতেছে সবথেকে প্রোটেকটিভ। এর উপরে এখন পর্যন্ত কোনো প্রোটেকটিভ পিপিএ বাংলাদেশে এখন পর্যন্ত বের হয়নি। আচ্ছা, তার মানে হচ্ছে আপনারা 365 মতো আপনারা মূলত এই পিপিএ গুলো পেয়ে যাচ্ছেন, মোটামুটি তিন চারটা সাইজের মতো আছে। আচ্ছা, আরেকটা জিনিস জানার ছিল, আসলে আমার দেশের বাইরে কিন্তু অনেক বেশি অডিয়েন্স আছে, তো যারা আসলে দেশের বাইরে থেকে ব্যবসা করতে চায় বা নিতে চায় বা স্টাফের জন্য নিতে চায়, সেক্ষেত্রে আসলে কিভাবে কিভাবে নিতে পারবে? ভাই, খুব সুন্দর একটা মানে কোশ্চেন রাখছেন, থ্যাংক ইউ। আমি ভিউয়ার্সদের বলবো যে আসলে মাউন্ট ভাই কিন্তু প্রচুর ভিউয়ার্স দেশের বাইরে, যারা অনেক অনেক 30% মতো ভিউয়ার দেশের বাইরে যারা বিজনেস করছেন বা হচ্ছে যে দেশের বাইরে যারা ভালো ভালো পজিশনে আছেন, সেখানে মানে আপনারা আমাদের থেকে মনে হয় তারা আরো বেশি মানে প্রোটেকশনের অভাবে ভুগতেছেন। কজ হচ্ছে যে আমরা পিপিএ পাচ্ছি হাতের নাগালে, কিন্তু আপনারা সেটাও পাচ্ছেন না। তো আমরা 500+ যদি কোয়ান্টিটি হয় পিপির, তো সেক্ষেত্রে আমরা দেশের বাইরে এক্সপোর্ট করছি। আচ্ছা, তো এটার মানে হচ্ছে যে আপনি যখন দেশের বাইরে আপনার পিপিটা প্রোভাইড করবেন আমাদের কাছ থেকে নেওয়ার জন্য, আপনি যখন বাংলাদেশ থেকে ইম্পোর্ট করবেন, আমরা 500 পিসের উপরে হলে আমরা সাথে ল্যাব টেস্টের একটা সার্টিফিকেট প্রোভাইড করব, যেটা আপনি আপনার গভর্নমেন্ট হোক আপনার সেখানে অথরিটিকে দেখাতে পারবেন। আচ্ছা, তারা আস্ক করলে আপনি সেটার একটা সার্টিফাইড কপি আপনি দেখাতে পারবেন যে না, এগুলো 100% সার্টিফাইড এবং এটা 100% প্রোটেকটিভ। তারা তো হয়ে গেল, যারা দেশের বাইরে থেকে দেখতেছেন তারা চাইলে কিন্তু খুব ইজিলি এখান থেকে যদি মিনিমাম 500 কোয়ান্টিটি হয় আপনারা নিতে পারবেন। আচ্ছা, একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে যে আপনারা পিপি ছাড়া বর্তমানে আর কি কি সেল করতেছেন? আমরা এখন বর্তমানে আসলে এই পরিস্থিতিতে আমাদের শুধু আমরা না, টোটাল গার্মেন্ট সেকশন, টোটাল আসলে ওয়ার্ল্ডের মধ্যে দুইটা প্রোডাক্টের সব থেকে চাহিদা এখন বেশি, একটা হচ্ছে ফেস মাস্ক এবং আরেকটা হচ্ছে যে আমাদের এই পিপি। তো আমার মাথায় একটা হেড শিল্ড পরা আছে, তো এটা আসলে অতটা চাহিদা না, কজ হচ্ছে যে পিপি এর সাথে একটা হুডি আছে, হুড আছে, যেটা আসলে আপনার হেডকে সম্পূর্ণ প্রোটেক্ট করবে। তো যেটা হচ্ছে যে আমরা কিন্তু এর পাশাপাশি মাস্কের আমরা অর্ডার নিতেছি এবং মাস্কের কোয়ান্টিটিটা একটু বলে দিই, মাস্ক যখন আপনি অর্ডার করবেন সেটা আপনার মিনিমাম 1000 পিস হতে হবে। আচ্ছা, আমরা 1000-এর কম আমরা মাস্ক দিচ্ছি। আচ্ছা, আমি যে মাস্কটা পরে আছি, যে মাস্কটা এখন, তো এটার আসলে কোয়ালিটি কেমন বা কারা পরবে এটা মূলত? হ্যাঁ, আমার এখানে ভাই 2 লক্ষ পিসের অর্ডার আসছে। 2 লক্ষ পিস? জি, ইউরোপ কান্ট্রির জন্য। আচ্ছা আচ্ছা, এবং এটা হচ্ছে যে সেইখানকার স্বাস্থ্য মানে স্বাস্থ্য হেলথ মিনিস্টার যিনি আছেন, সরাসরি গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভড মানে যে ফেব্রিক অন টাইম ইউজের জন্য। এটা দেখতে হয়তো হেভি মনে হবে, কিন্তু আসলে এটা হচ্ছে যারা ভিজিটর আছেন হসপিটালে, যারা ভিজিট করতে যান, রোগী দেখতে যান, ঠিক তারা হচ্ছে অন টাইম ইউজের জন্য, অন টাইম ইউজের জন্য ব্যবহার করতে এটা পড়বেন। এটার প্রাইসটা আসলে ভাই মানে ডলারে করা সেটা এই মুহূর্তে আমি এভাবে মানে বলতে চাচ্ছি না, আশা করি যদি কারো প্রয়োজন হয়। বিডিটি না, আপনি একটু তারপরে বলেন যে বিডিটি তে বাংলাদেশ যদি কেউ নিতে চায়, জি, 500-1000 পিস বা 200-300 পিস মিনিমাম আমাদের মাস্কের জন্য 1000 পিস নিতে, মিনিমাম 1000 পিস, মিনিমাম 1000, সেক্ষেত্রে প্রাইসটা কত লাগছে? সেক্ষেত্রে আপনি যেটা পড়ে আছেন এটার প্রাইস অলমোস্ট 30-35 টাকা পড়বে, এবং এটা হচ্ছে 100% কোয়ালিটি সম্পূর্ণ। আমি যেটা পড়ে আছি এটা হচ্ছে যে 30-35, এটা হচ্ছে যে আপনারা কেমন কোয়ালিটি নিচ্ছেন বা কেমন কোয়ান্টিটি নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা ভাইয়া, বর্তমানে আপনাদের কোন জিনিসটার প্রোডাকশন শুরু হয়েছে? আমাদের এখন শুরু হয়েছে হচ্ছে মাস্কের প্রোডাকশন। আচ্ছা, ইউরোপের জন্য যে মাস্কটা করতে চাই মানে এতক্ষণ মানে বলছিলাম যে সেই মাস্কটার কাজ এখন এই যে লাইনটা চলছে, এটা গত 7 দিন থেকে শুরু হয়ে মনে হয় আরও প্রায় 15 দিন পর্যন্ত চলবে। আচ্ছা, আমাদের মাস্কের ক্যাপাসিটি আছে প্রায় পার ডে 10,000-এর মতো। আচ্ছা, তো আমরা যদি টানা মানে 30 দিন কাজ করি তবুও আমরা হয়তো বা দেখা যাবে যে আমরা 2 লক্ষ পিস হয়তো আমরা কভার করতে পারবো। আনুমানিক আপনাদের এখানে কতজন লোক কাজ করেন? আমার এখানে ম্যান পাওয়ারের সংখ্যা হচ্ছে 117 জন। হ্যাঁ, আমার এখানে এখন ফুল ফ্যাক্টরিটা সেট আপ দেওয়া 2-3টা স্টাইলের মিলে। আচ্ছা, এখানে প্রত্যেকটা দিকে আপনি শুধু মাস্কের কাজই দেখবেন, অন্য একটা লাইনে অন্য কিছুর কাজ চলছে। তবে আমাদের এখন মেইন যেটা হচ্ছে যে মানে এত পরিমাণে চাহিদা মাস্কের, তবে এটা কিন্তু পুরোটাই হচ্ছে আমাদের এক্সপোর্টে, পুরোটাই দেশের বাইরে ইউরোপের জন্য পুরোটা, এবং সেখানে এত চাহিদা যেটা আসলে আমার মতো আরও 10টা ফ্যাক্টরি হইলেও মনে হয় না তাদের চাহিদা আমরা আসলে ফিল করতে পারবো, কারণ বাংলাদেশ তো আসলে গার্মেন্টস অনেক টপার, তো যে কারণে আসলে প্রোডাক্টগুলো বাংলাদেশ থেকে সবাই বেশি করে কালেকশন করতেছে। আমরা আসলে কোয়ান্টিটির উপরে সম্পূর্ণ ডেলিভারি টাইমটা ডিপেন্ড করে। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে আমাদের দেশের জন্য যে পিপিগুলো আমরা আসলে তৈরি করতে চাচ্ছি দেশের চাহিদাটা মেটানোর জন্য, এখানে আমরা আসলে একটা নির্দিষ্ট একটা সিস্টেমের মাধ্যমে ডেলিভারি দিতে চাচ্ছি, যেটা হচ্ছে নেক্সট উইক ডেলিভারি সিস্টেম। আচ্ছা, অর্থাৎ আপনি একটা সপ্তাহের, আপনি যেদিনই মানে আপনি অর্ডার করেন না কেন আপনি নেক্সট উইকে ডেলিভারি পেয়ে যাচ্ছেন, এবং সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার কোয়ান্টিটি একটা ভ্যারি করে, যদি আপনার কোয়ান্টিটি 50 পিসের
মিনিমাম তো যেহেতু 50 পিস আপনি এটা যদি অর্ডার করেন তো আপনি এই রিলেটেড বা ছোটো কোয়ান্টিটিগুলো আপনি নেক্সট পিস ডেলিভারি সিস্টেমে পেয়ে যাচ্ছেন। আর যখন আপনার কোয়ান্টিটি বাল্ক কোয়ান্টিটিতে চলে যাবে বা হচ্ছে যে অনেক বেশি কোয়ান্টিটি হবে তখন আমরা আসলে শিডিউল মেনটেন করে আমরা ডেলিভারি টাইমটা দিয়ে দিই। তো বেসিক্যালি আমরা দেখা যাচ্ছে যে 7 to 10 days আমরা ডেলিভারি প্রোভাইড করি এক্সপোর্টের ক্ষেত্রেও এবং বাংলাদেশের বড় কোয়ান্টিটিগুলোর ক্ষেত্রেও। আচ্ছা ভাইয়া, দেশের স্বাস্থ্য খাতের এই যে চাহিদাটা, পিপি চাহিদাটা কীভাবে মেটানো সম্ভব? করোনা ভাইরাস আসলে পরিস্থিতির শুরু থেকে একটা জিনিস আমরা খেয়াল করছি যে সবাই আসলে গভর্নমেন্টের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে যে গভর্নমেন্ট কেন পিপি দিচ্ছে না, গভর্নমেন্ট কেন এখানে দিচ্ছে না, কেন গভর্নমেন্ট পিপি আনতে পারছে না। আসলে ভাই মানে পিপিএর প্রাইসটা এখন মানে যে লেভেলে নিয়ে আসছি আমরা, এতে করে গভর্নমেন্টের উপরে সব কিছু ডিপেন্ডেন্ট হওয়া যায় না, কারণ গভর্নমেন্ট শুধুমাত্র পিপিএ নিয়ে বসে থাকে না। তো এটা এত কম দাম হওয়া সত্ত্বেও যদি গভর্নমেন্ট যদি প্রত্যেকটা জায়গায় প্রোভাইড করতে হয় তাহলে আমরা যারা মানে ফ্যাক্টরি ওনার, আমরা যারা আসলে গার্মেন্টস শিল্পটাকে মানে ওয়ার্ল্ডের টপ থ্রিতে নিয়ে আসছি, তো আমরা কেন আসলে আমরাই পারবো এই মানে দেশের চাহিদাটা মেটাতে? বাংলাদেশের যে পরিমাণে চাহিদা আমার মনে হয় না যে এই চাহিদা মেটানো বাংলাদেশের পক্ষে মানে অসম্ভব কোনো কিছু। শুধুমাত্র প্রত্যেকটা হসপিটালের মালিক, প্রত্যেকটা ক্লিনিকের মালিক, প্রত্যেকটা মেডিকেল ইকুইপমেন্ট যারা সাপ্লাই দেয় তারা যদি একটু চায় যে হ্যাঁ তারা নিজস্ব উদ্যোগে, গভর্নমেন্টের সাপোর্ট তো অবশ্যই আছে, নিজস্ব উদ্যোগে চাইলেই বাংলাদেশ থেকে লাখ লাখ পিস পিপিএ তারা তাদের নিজস্ব কাজের জন্য প্রোভাইড করতে পারবে। এবং প্রত্যেকটা স্টাফকে বাংলাদেশে যারা অথরিটি আছে, বাংলাদেশের প্রত্যেকটা অর্গানাইজেশনের যারা টপ লিস্টেড যারা আছেন তারা চাইলেই তাদের ওয়ার্কার স্টাফদেরকে তারা পিপিএর সার্ভিসটা একদম ইজিলি দিতে পারেন। হে গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি আপনাদের কাছে ছোট্ট ব্লগটি ভালো লেগেছে। তো আসলে যারা পিপি নিয়ে আসলে অনেক মানুষের মধ্যে কিন্তু অনেক রকমের কনফিউশন, অনেক রকমের জিজ্ঞাসা ছিল যে কত প্রাইস অ্যাকচুয়াল প্রাইসটা। মূলত আপনারা যদি 360 টাকা হয় আপনারা কিন্তু হোলসেল প্রাইসের মধ্যে কিন্তু এখান থেকে ভালো মানের যেটা হচ্ছে WHO মানে যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক অনুমোদিত ফ্যাব্রিক্স মানে এটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং এটা পরে কিন্তু আপনি করোনা রোগের কাছেও যেতে পারবেন। তো যাই হোক ভাইয়া, লাস্ট ওয়ার্ড যদি কিছু বলতে চান আপনি। আমি আপনার সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অনেক বেশি লাগে যে আপনারা মামুন ভাইয়ের চ্যানেলের সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ ভেরি মাচ। আর যেটা হচ্ছে যে আমি ব্যবসায়িক ভাইদের বলবো যে আমরা আসলে যেহেতু বাংলাদেশে করোনা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের প্রত্যেকের উচিত, আমরা যারা ব্যবসায়ী আছি, যে এই করোনাকে টার্গেট করে আমরা আসলে ব্যবসায়ী হওয়া আমাদের উদ্দেশ্য না, আমাদের প্রত্যেকের টার্গেট থাকা উচিত যে পিপিই যেন মানুষের হাতের নাগালের মধ্যে চলে আসে, তৃণমূল পর্যায়ে, তৃণমূল পর্যায়ে প্রত্যেকের এই প্রোটেকটিভ ইকুইপমেন্টগুলো ব্যবহার করার সুযোগ থাকে। তাহলে হবে কি, আমরা হয়তো বা ভ্যাকসিন না আসা পর্যন্ত আমরা নিজেদেরকে সুরক্ষার মধ্যে রাখতে পারবো। আচ্ছা, কখনোই এটাকে ব্যবসায়ীর চিন্তাভাবনা না করে অবশ্যই এটাকে রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে আসা অবশ্যই 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 আমাদের প্রত্যেকের উচিত। আর যারা হচ্ছে 1000, 1200, 1500 প্রাইস রাখতেছেন, আপনারা প্লিজ এই জায়গায় হয়তো বা ব্যবসাটা করবেন না, একটু দামটা কমায় রাখুন যাতে করে সাধারণ মানুষটা কিনতে পারে। তো যাই হোক, এর ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ছোট্ট ব্লগটি ভালো লেগেছে। যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা শেয়ার করার মতো, অবশ্যই শেয়ার করেন, আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবার মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। টাটা অ্যান্ড টেক কেয়ার।